ফয়সাল আহমেদ ভাই জিজ্ঞেস করেছেন ঈশা নামাজের পরে তারাবি না পড়ে যদি তাহা যদি সময় পড়ি তাহলে সেটা তারাবি নামাজ হবে ইনশাআল্লাহ তারাবি এবং তাহাজ কি আলাদা আলাদা নামাজ এ ব্যাপারে অনেকের অনেক ধরনের বক্তব্য আছে সব মিলিয়ে কথা হচ্ছে রমাদনের রাত্রিবেলায় আপনি সলা আদায় করছেন সেটা যদি ঈশার পরে আপনি আদায় করতে না পারেন আপনি যদি তিনটা আড়াইটা তিনটার দিকে উঠেও পড়েন তাতেও কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আপনার রমাদনের রাত্রের এই কিয়ামকে কবুল করুন আল্লাহ আমিন নাহি আঞ্জুম ভাই জিজ্ঞেস করেছেন হুজুর আমি তারাবি নামাজ পড়ি কিন্তু ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে তাসাহুদের বৈঠকে আমি শুধু তাসাহুদ আর দূর শরীফ পড়তে পারি দোয়ায় মাসুরা পড়তে পারি না এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা জি সম্মানিত ভাই আপনি যদি দোয়া মাসুরা না পড়েন আপনার সলা অবশ্যই হয়ে যাবে তবে আমরা রিকোয়েস্ট করব যে ইমাম সাহেব যিনি তারাবি পড়াচ্ছেন তাকে বলা যে আপনি কি বলে যে তারাবির সলাদ আর একটু ধীরস্থিরে পড়েন আল্লা সুবাহর সামনে আপনি দাঁড়িয়েছেন ভদ্রতার একটা বিষয় আছে আল্লাহ আল্লা সুবাহ সামনে দাঁড়িয়ে এভাবে অভদ্রের মতো তাড়াহুড়া করে আপনি সলাদ এই করছেন এটা আল্লাহ সুবাহ তালার কাছে একেবারেই অপছন্দের আল্লাহ রসুল সাল্লাম একজন সাহাবি তিনি সলাদ করছিলেন খুব তাড়াহুড়া করে রুকু সিজদা রুকু থেকে উঠে ঠিকমত দাঁড়ানো দুই সিজদার মাঝখানে ঠিকমতো বসা এগুলো ঠিক হচ্ছিল না আল্লাহ রসুল সাল্লাম তাকে বলেছেন এর যে ফসল্লি ফা ইন্নাকা লাম তুমি যাও আবার সলা আদাই করো তোমার সলা হয় নাই তুমি সলা আদায় করো না এই জন্যে যারা আল্লি একদাল ও ফির রুকো সুজুদ রুকু এবং সিজদায় যারা একদাল অর্থাৎ যথাযথভাবে রুকু সিজদা করে না বৈঠকগুলো করে না তাদের সলা কিন্তু আদায় হবে না